ইসরায়েল ফেরেশতাকে যখন দায়িত্ব দিয়ে দিলেন, হে ইসরায়েল ফেরেশতা, সারা পৃথিবীর জমিনের পুরুষ মহিলা সকলের জানকে তোমাকে কবজ করতে হবে, শুধু তাই নয়, যার জান আছে তার মৌত হবে, যার জান আছে তার মৃত্যু নিশ্চিত, কারণ ইসরায়েল ফেরেশতা তোমাকে সকলের জান রূহকে কবজ করে আনতে হবে। ইসরায়েল ফেরেশতা বললেন, রব্বুল আলামিন, আমি যে রূহকে কবজ করব, মায়ের সামনে থেকে ছেলের জানকে যদি রূহকে যদি আমি কবজ করে নিয়ে চলে আসি, ছেলের সম্মুখ থেকে বাপের জানকে যদি কবজ করে নিয়ে চলে আসি, ছেলের সম্মুখ থেকে তিনার আম্মা জানের রূহকে যদি কবজ করে নিয়ে চলে আসি, অনেকে আমাকে বলবে ইসরায়েল ফেরেশতা নিষ্ঠুর, আমার সমালোচনা করবে, আমাকে হয়তো অনেকে গালাগালি করবে, আমার আল্লাহ বললেন, হে ইসরায়েল ফেরেশতা, আমি আজকে সারা বিশ্ব জাহানকে সৃষ্টি করেছি, আর তোমাকেও আমি সৃষ্টি করেছি, মানুষকেও আমি সৃষ্টি করেছি, এই মৌত আমার, আমি যাকে ইচ্ছা করব তাকে বাঁচিয়ে রাখবো, আর যাকে ইচ্ছা তার মত দিয়ে দিব, আর সেই দায়িত্বটা আমি মহান রব্বুল আলামিন তোমাকে দিলাম, আমার হুকুম মোতাবেক তুমি নির্ধারিত সময়ে যাওয়ার পরে তার রূহটাকে কবজ করে এনে আলামে বারজাকে জমা দিয়ে দিবে। বলে রব্বুল আলামিন, আমি তো রূহ কবজ করব, মানুষ আমার সমালোচনা করবে, বলে যাই কেউ তোমার সমালোচনা করবে না, যে ব্যক্তিটা তুমি রূহটাকে কবজ করতে যাবে ওই ব্যক্তিটার হঠাৎ করে রূহটা কবজ হবে না, কারণ আমি ওই ব্যক্তিটাকে একটি বাহানার মধ্যে আমি ফেলে দেব, আর বাহানার মধ্যে যখনই ফেলে দেব আর তুমি টাইম মোতাবেক রূহটাকে কবজ করে আনবে। হে ইসরায়েল, আজকে তুমি রূহটা যখন কবজ করে নিয়ে চলে আসবে, সারা পৃথিবীর মানুষ তোমাকে কেউ গালাগালি করবে না, তোমার কেউ সমালোচনা করবে না, আর ওই ব্যক্তিটার একটি অসুখ আমি দিয়ে দেব, ওই জ্বর দিয়ে দিলাম, যে কোনো সমস্যার মধ্যে বিমারের মধ্যে যখনই আমি ফেলে দিব সারা পৃথিবীর মানুষ সেটা নিয়ে আলোচনা করবে, এই ব্যক্তিটার জ্বরটা যদি বেশি না হতো এই ব্যক্তিটা ইন্তেকাল করতো না, এই ব্যক্তিটা যদি বৃষ্টি হওয়ার সময় মাঠে যদি না যেত, বাজকা পড়ে অর্থাৎ বিজলি পড়ে এই ব্যক্তিটা মারা যেত না, কিন্তু এই ব্যক্তিটা সুস্থ হলেও মাঠে যাবে, অসুস্থ হলেও মাঠে যাবে, যদি ভাত খাই ভাতের মধ্যে যদি কিছু চুল পড়ে যায়, কোনো অন্য কোনো অখাদ্য দ্রব্য যদি ভাতের মধ্যে পড়ে যায়, তাও এই ব্যক্তিটা ভাতের থালটা ধুয়ে স্ত্রী পরে রাগ করে চলে যাবে মাঠে, আর ওই পাঁচঘা পরে সে মারা যাবে। এটা কি বাহানা মুসলমান, তোমরা কি জানো না? বলে এত সুগার বেড়েছিল মিষ্টিটা খাওয়াটাই তো ভুল করলো, বিয়ের বাড়িতে গেল দুটো মিষ্টি খাওয়াই ভুল করলো, নারী লোকটা মরত না, এই যে একটি বাহানা, কারণ মরবে ও তো মিষ্টি খাবে, একটি বাহানাই ফেলে দেওয়া হলো, আর ওই বাহানাটা ফেলে দেওয়া হলো মানে কেউ ইসরায়েল ফেরেশতাকে আর গালাগালি করে না। এখানে যদি কোনো ভাই বাবা জীবন ইন্তিকাল করে যান, আর সঙ্গে সঙ্গে ওই জায়গায় অনেক কিছু মানুষ জমা হয়ে যায়, জমা হয়ে যাওয়ার পরে ওই ব্যক্তিটার মৌতকে কেন্দ্র করে যতজন ব্যক্তি দাঁড়িয়ে থাকে কিংবা বসে থাকে আশেপাশে বসে থাকে, তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় বলে ভাই যান, এই ব্যক্তিটা কেমন করে মারা গেল, এই ব্যক্তিটা কি করে মারা গেল, বলছে ভাই যান মারা তো গেল, এই লোকটার কিছু একটু দোষ ছিল, এই সমস্যা ছিল, এই লোকটার হাড়ের সমস্যা ছিল, তারপরে লোকটাকে বোঝাবো হাতে মানা করা হয়েছিল, নিজে পা মাঠে যাওয়ার পরে ছাগলের জন্য দুটো পাতা আনতে গিয়ে বুকে চাপ লেগে মারা গেল, মাঠে যদি না যেত এই ব্যক্তিটা মরত না, মুর্দারও বাহানা দিয়ে দিল যে এরই দোষ ছিল, কিন্তু ইসরায়েল ফেরেশতাকে কেউ গালাগালি করে না, ইসরায়েল ফেরেশতার কেউ সমালোচনা করে না, ইসরায়েল ফেরেশতাকে কেউ খারাপ নজরে দেখে না, এমনকি দেখবে কি আমাদের চামড়ার চোখে তো দেখতেই পাবো না। সুন্দর আপনি বাড়ি তৈরি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন শুধু আপনার জমি জায়গাতে নিরাম দেওয়ার জন্য নয়, আপনাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন আল্লাহর ওলির গুস্তাখি করা
রাসূলের গুস্তাকি করার জন্য নয়।